বলিউডের রঙিন দুনিয়ার বাইরে দুই ছেলেকে নিয়ে ব্যস্ততার মাঝে সময় কাটে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। সম্প্রতি ব্যক্তিগত জীবন থেকে পর্দার জীবনের নানা বিষয় ভক্তদের জন্য তুলে ধরেছেন কারিনা। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা জানান, স্বামী সাইফ আলী খানের পরিবারের সঙ্গে তার পরিবারের সদস্যদের আড্ডা হলে বেশ জমে। কাপুর পরিবারের সবাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত, আর খান পরিবারে রয়েছে খেলা আর অভিনয়ের অনুষঙ্গ। তবে সাইফের সঙ্গে কারিনার কথার মধ্যে শুধুই থাকে সিনেমা আর খাবারের গল্প। এছাড়া সাইফের আগ্রহ আছে বই পড়া ও ঘুরে বেড়ানোতেও। কারিনার কথায়, যখনই আমরা নিজেদের মধ্যে আড্ডা দিই, ঘুরে ফিরে আসে দেশ বিদেশের গল্প। সাইফ আমাকে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য দিতে থাকে, কত শহরের কত রকম ঘোরার জায়গা, খাবার, বই, সব কিছু নিয়েই কথা হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ আমাকে এত কিছুর স্বাদ দেওয়ার জন্য। শুধু সাইফই যে কারিনার চালিকা শক্তি তা নয়, কারিনা জানান তিনিও বিভিন্ন সময় সাইফকে পেশাদার হতে সাহায্য করেছেন। কারিনা বলেন, আমরা একে অপরের জীবনে অনুপ্রেরণা যোগাই। এছাড়া ছোট ছেলে জাহাঙ্গীরও নাকি হয়েছে কারিনার মতো। অন্যদিকে বড় ছেলে তৈমুর খানিকটা অন্যরকম, মাত্র 6 বছর বয়সেই গভীর জীবনবোধ তার, তাই ছেলেকে অনেকটাই বেশি পরিণত বলে মনে করেন কারিনা। ছেলেদের বড় করার মধ্যে যে আনন্দ আছে তার সঙ্গে মিশে আছে সাইফের ঘরণী হওয়ার তৃপ্তিও। এসবের মধ্যেই নিজের অভিনয়ের ক্যারিয়ার উপভোগ করছেন বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।